নতুন ফার্মার রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই নতুন অফিসিয়ালি ওয়েব পেজে ভিজিট করতে হবে গুগল সার্চ বারে গিয়ে অবশ্যই টাইপ করতে হবে ই প্যাডি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এই অফিসিয়ালি ওয়েব পেজে ভিজিট করা মাত্রই দেখবেন এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে নিচের দিকে দেখবেন বেশ কিছু অপশন রয়েছে তার মধ্যে এখানে রয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে আপনারা অবশ্যই ফার্মার সেলফ রেজিস্ট্রেশনের যে অপশন রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এখানে আধার নাম্বার দিতে হবে তারপরে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপি অবশ্যই ওটিপির করে দেওয়ার পরে আমাদেরকে এখানে ভ্যালিডেটে ক্লিক করতে হবে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং ফার্মারের সমস্ত ডিটেলসটা এখানে শো হবে যে সমস্ত ফার্মারের কৃষক বন্ধু আইডি রয়েছে বা কৃষক বন্ধুর বেনিফিট আপনারা পান অবশ্যই আপনারা নিচের দিকে দেখবেন ইয়েস বলে একটা অপশন রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন নিচের দিকে অবশ্যই আপনারা এখানে আধার নাম্বারটাকে সিলেক্ট করবেন অটোমেটিকভাবে আধার নাম্বার চলে আসবে আপনারা এখানে ভ্যালিডেট কেভিতে ক্লিক করে দেবেন কৃষক বন্ধুর সমস্ত ডিটেলসটা এখানে শো হবে কেবি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং নিচের দিকে দেখবেন ওকে বলে একটা অপশান পাবেন আপনারা ওকেতে ক্লিক করে দেবেন পরবর্তী স্টেপে অবশ্যই নিচের দিকে চলে আসবেন কৃষক বন্ধুর সমস্ত ডিটেলসটা এখানে শো হচ্ছে আপনি চাইলে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারেন যদি সেই মোবাইল নাম্বারটায় রাখতে চান অবশ্যই আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবেন সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপি দেওয়ার পরে এখানে ভ্যালিডেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে এবং যেই নাম্বারটা আপনারা এখানে ইনপুট করবেন সেক্ষেত্রে এই নাম্বারটা সেই কার্ডে রেজিস্টার হয়ে যাবে এখানে ফাদার্স নেম যদি আপনার অটোমেটিক না আসে বা গার্জেন নেম সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে দিতে হবে ফাদার্স বা গার্জেনটাকে সিলেক্ট করার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করা মাত্র পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং কাস্ট এখানে কোনো সিলেক্ট করা অপশন আপনারা পাবেন না পরবর্তী স্টেপে এখানে অ্যাড্রেসের সমস্ত ডিটেলসটা চলে আসবে শুধুমাত্র জিপি বা গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে সেইটাকে আপনাকে টাইপ করে দিতে হবে তারপরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করা মাত্র এখানে আপনার যে জমির ডিটেলস রয়েছে সেটা অটোমেটিকভাবে চলে আসবে আপনারা একটু এদিকে চলে আসবেন এইদিকে ডান দিকে আসার পরে এখানে ভেরিফাই বলে একটা অপশন পাবেন আপনারা ভেরিফাই ক্লিক করে দেবেন তারপরে আপনার যে সেন্টার রয়েছে আপনার কাছের যে সেন্টার রয়েছে সেটাকেই আপনি এখান থেকে চুজ করে নেবেন এখানে সেন্টারে লিস্ট চলে আসবে অবশ্যই এখানে ক্লিক করে অবশ্যই আপনি আপনার যে সেন্টার রয়েছে অর্থাৎ কিষান মান্ডি রয়েছে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার মাত্র ব্যাংকের ডিটেলস চলে আসবে এখানে আপনাকে এডি এন্টার করতে হবে অ্যাকাউন্ট নাম্বার সেভিংস হলে সেভিংস এবং এখানে সিঙ্গেল অ্যাকাউন্ট হলে সিঙ্গেলটাকে সিলেক্ট করার পরে আপনারা অবশ্যই এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে ভোটের কার্ড আপনারা আপলোড করে দেবেন অবশ্যই জেপিজি বা পিডিএফ ফর্ম্যাটে দুই এমবির মধ্যে অবশ্যই রাখতে হবে তারপরে এখানে যে আপনার ল্যান্ড ডিটেলস রয়েছে খতিয়ান রয়েছে জমির সেটাও আপনারা দুই এমবির মধ্যে রাখবেন এবং পিডিএফ ফর্মেটে এটাকে আপনাকে আপলোড করতে হবে তারপরে আপনার যে ব্যাংকের পাসবুক রয়েছে ফ্রন্ট পেজটা অবশ্যই আপনাকে এখানে আপলোড করতে হবে এই তিনটা ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে আপলোড করার পরে এখানে সাবমিটের যে অপশন রয়েছে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই দুই এমবির মধ্যে আপনাকে স্ক্যান করতে হবে এবং যারা আপনারা ল্যান্ড ডকুমেন্টস আপলোড করবেন সেক্ষেত্রে অবশ্যই সেটাকে পিডিএফ ফর্মেটে রাখবেন এখানে সমস্ত ডিটেলসগুলো আপলোড করে দেওয়ার পরে আপনার এখানে সাবমিটের যে অপশন রয়েছে সেই সাবমিট আপনাকে ক্লিক করতে হবে এবং পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে সাবমিটে ক্লিক করার মাত্র ল্যান্ড ভ্যারিফিকেশনের ডিটেলসটা এখানে শো হবে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন অটোমেটিকভাবে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনার সমস্ত ডিটেলসটাই শো হবে ডাউনলোডে আপনারা ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করা মাত্রে আপনার অ্যাপ্লিকেশনের যে রেফারেন্স সেটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনি চাইলে প্রিন্টে ক্লিক করে খুব সহজে এটাকে প্রিন্ট আউট নিতে পারবেন হোম পেজে এসে অবশ্যই আপনারা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনারা এখানে যে কোনো একটি সিলেক্ট করার পরে এখানে আমরা রেজিস্ট্রেড যে নম্বর রয়েছে সেটা দিয়ে দেবো তারপরে এখানে অবশ্যই মোর ডিটেলস আপনারা ক্লিক করবেন আধার রেজিস্ট্রের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপি দেওয়ার পরে ফার্মারের সমস্ত ডিটেলস এখানে শো হবে এখানে অবশ্যই আপনারা স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন এখানে ফার্মারের সমস্ত ডিটেলসটা শো হচ্ছে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে যে সমস্ত ভ্যারিফিকেশানগুলো হয়েছে যেমন আধার কার্ড কৃষক বন্ধু মোবাইল এগুলো সাকসেস হয়ে গেছে শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে স্টেটাস সেটা প্রসেস রয়েছে এবং এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের যে কিষাণ মান্ডির কার্ড সেটা জেনারেট হয়ে যাবে নিচের দিকে অবশ্যই ল্যান্ড ডিটেলসটা রয়েছে এবং আরও নিচের দিকে দেখবেন যতগুলো ডিটেলস আপনারা পাবেন অর্থাৎ আপনার যে শিডিউল তার সাথে সাথে কতগুলো পেমেন্ট আপনারা পাচ্ছেন অথেন্টিকেশন ডিটেলস সমস্ত কিছু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট চলে আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো